বিষয় হল যে আমাদের মসজিদের ইমাম যেখানে আমাদের দেশের ইমাম দোয়া করতে যায় সুরা পাকারের শেষ ওখানে আছে ফাংসরুল আল কমিল কাফির সেখানে তিনি কিছু ফাংসুরুল আল মুনাফিকিন ফাসিকিন জলিমিন এগুলিও দোয়া করতেন কিন্তু প্রশ্ন হলো সেখানে মমিনদের বিষয়েও বলতেন ফানসরুল আল কমিল মুনাফিক মিনিনিন ফানসুর কমিল মুজাহিদিন ফানসুরুল আল কমিল মুসলিমিন এই এই ধরনের এই ধরনের দোয়া করলে আসলে এগুলি জায়েজ হবে কিনা আল্লাহর কথার সাথে মিলাই দিলে এই সময় যখন করেছে আমি হাত হাত নামিয়ে ফেলেছি এটা মূলত জায়েজ হবে কিনা আলহামদুলিল্লাহ ওসলাত সাল্লা সালামু আল্লাহ রসুল্লাহাবাদ সমানিত ফারুক বাই ফানসুরুনা অর্থাৎ আল্লাহ ফানসুরুনা আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আলুল কৌমিল কাফরিন আল্লাহ কাফেরদের উপরে আমাদেরকে কি করেন বিজয় দান করেন তাদের অত্যাচার জুলুম থেকে আল্লাহ আমাদেরকে কি করেন বিজয় দান করেন সাহায্য সহযোগিতা করেন এমনি ভাবে মুনাফিক জালেম যারা অত্যাচারী ফাসে তাদের তাদের থেকেও পরিত্রাণ লাভের জন্য দোয়া করা যাহেজ আছে ওটা করোনা আয় তার এটা দোয়ার স্থলে হয়ে যাবে এখন প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি মোনাফেকদের থেকে মুনাফেকদের শব্দ বাদ দিয়ে ওখানে মমিন লাগায় দেখুন আলাল কমিল মুনা মমিন যে আল্লাহ মমিনদের উপর থেকে আমাদের মোমিনদের উপর আমাদের বিজয় দান করে সাহায্য করে তাহলে এটা দুইটা দিকে দর্ত হবে এক নম্বর যদি সে বুঝে শুনে করে তাহলে তারা মারাত্মক কবিরা গুণার অন্তর্ভুক্ত কারণ মোমিনদের উপরে বরদোয়া হয়ে গেল এটা আর মোমিনদের দিকে কী পানা চাইবে মোমিনদের সাথে মিল মোহাম্মত ভালোবাসার দোয়া করবে আর আরবিতে আলা অর্থ দোয়া যখন আসবে তখন দোয়ার সাথে যখন আলা শব্দ ব্যবহার হবে মনে রাখবেন উসুল এটা দোয়া শব্দের সাথে যখন আলা আসবে তখন এটা বদার স্থলে যাবে দোয়া হবে না যেমন আল্লাহ শিখাইতেছে ফানসুর আলাল কমিল একজন এখন আপনি বলেন যে কোনো দোয়া আল্লাহ মার হাম হি তাহলে অনেক সময় এটা বরদোয়া হয়ে যাবে দোয়ার স্থলে কারণ আল্লাহ দোয়ার সাথে আলা শব্দটি যোগ হইলে তখন দোয়া হয় তখন ফানসুল আলাল আলাল কমিল কা মিন কীভাবে দোয়া করে এখানে আরবি বাক্য দোয়া করে এই সমস্ত ক্ষেত্রে আমিন বলা যাবে না তার সাথে দোয়া শরীর যাবে না আর দোয়া তো মূলত এই সম্মিলিত দোয়া এগুলি তো আমাদের দেশের এগুলি তো কত বলা হয় এগুলি বেদাতের অন্তর্ভুক্ত তারপর এগুলি শরীর সম্মত না এগুলি যাইজ না এগুলিতে বেদাত কর্মকাণ্ড করে থাকে যেগুলি শূন্যতি আমল সেগুলি করে না সে থেকে উল্টা পোল্টা আর ইচ্ছামতো দোয়া করে রঙ্গসঙ্গ দেওয়া কণ্ঠ আছে কণ্ঠ দেওয়া মুসল্লিদেরকে এমনি কাঁদায় দেয় বেদাতকারী যে আমুল কবুল হবে না এই জন্য এদিতে আমাদের অনেক মানুষ দোয়া করতেছে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে আমলের পরিবর্তন নেই কারণ তা অহিত নেই তো সেখানে সেখানে তো একনিষ্ঠতা নাই সত্যতা নাই শূন্য নাই এর্তে অনুসরণ থেকে যেখানে সরে গেছে সেখানে কীভাবে আল্লাহ রহমত কীভাবে আসবে বলেন যেখানে কোরআন শূন্য এর্তে বা আমরা সেটাতে আমার মনে পরিবর্তন হবে কি না মসজিদে বাইরে এলে এইখান দিয়ে ঢুকবে এখান দিয়ে বাইরে যাবে এই জন্য তো কোনো আমলের পরিবর্তন নাই যাই হোক এই সমস্ত এরকম অনেকে করে থাকে অনেক ইমাম আছে দোয়াতে দোয়া করে দোয়ার অর্থ অনেকে জানে না মনে করে দোয়ার সাথে মিলাই দিতে পারলেই চলছে গাড়ি বাড়ি এই অবস্থা এরকম আর কি অনেকে আবার দোয়ার অর্থ হয়তো বুঝে কিছু দোয়া করে দেয় মানুষকে অনেকে আর মুসল্লিদের কাজ তো আর মুসল্লিরা তো আরবির আও জানে না আলিপাতায় জানে না শিখেও না জানেও না এরা তো আমিন আমিন বলতেই থাকে মনে করে হুজুর মানে খুব দোয়া করছে যাই হোক তারপর দেখেন না উমরাতে অনেক মানুষ আসে উমরার ওই দুইটা বই একটা বই পাঁচ রিয়াল দিয়ে কিনে সৌদি আরবের রিয়াল অনুসারে পাঁচ রিয়াল দিয়ে কিনে ওই উমরাতে যায় সাত চক্করে দোয়া করে সাত চক্রের জন্য সাতটা দোয়া লেখা আছে ওই ওই দোয়াতে আগাও জানে না মাথাও জানে না পূর্বও জানে না পশ্চিমও জানে না পড়তেও পারে না অনেক সময় মহিলারা পুরুষ বানায় পুরুষে মহিলা বানায় নিজের ওপর দোয়া করবে দিশে বরদোয়া করে এই হলো আমাদের কর্মকাণ্ড অতএব যে ব্যক্তি যে যিনি দোয়া করাবেন হ্যাঁ মানুষের জন্য দোয়া করবেন যেমন খুদ হাত না উঠাই দোয়া করে যিনি ইমাম খতিব যিনি দোয়া করবেন দোয়াগুলো অর্থ জানতে হবে এবং কি দোয়া করছে সেই বিষয়ে আমাদের পূর্ণ ওয়াকে ভালো হতে হবে বাক্য জানতে হবে সমস্ত বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা হচ্ছে সেইগুলি জেনে শুনে দোয়া করতে হবে এই জন্য তো অভিজ্ঞ লোক দরকার যাই হোক এটা হলো সংক্ষিপ্ত কথা হ্যাঁ আপনি বুঝেছেন তাই বলে আপনি হাত নামিয়েছেন কাজ আপনি ঠিক করেছেন এই ধরনের বিষয়ে আমাদেরকে সতর্কই হওয়া উচিত এই জন্য যখন কোনো ব্যক্তি না বুঝে তখন না বুঝে সে আমি নামেন কীভাবে বলবে

لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء